আমার নাম সাধন মিস্ত্রি, আমি 30 বছরে, আমি 1 লক্ষর উপরে নৌকো বানিয়েছি আমার এই 30 বছরে। সকল খবর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। আপনারা যারা আমাদের সাথে আছেন এবং থাকবেন, আপনাদের সাথে আমরা নতুন নতুন আনকমন কিছু নিউজ নিয়ে আসবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে আমরা আছি ভোলা জেলার ব্যাংকেরাট নামে একটি জায়গা, সেখানে হচ্ছে যে নৌকা তৈরি করে থাকেন যে সমস্ত কারিগর, আমরা সেই কারিগরদের সাথে আসলে আজকে একটু কথা বলবো। আসলে তারা কী প্রসেসে হচ্ছে নৌকাগুলি বানায়, কী দামে বিক্রি করে, আমরা একটু তাদের জীবনযাত্রা সম্পর্কে একটু কথা বলবো এবং আলোচনা করবো। তো দর্শক চলুন আমরা একটু আজকে একটু কথা বলি। এই যে আমাদের একজন বিজ্ঞ, অনেক পুরানো সম্ভবত একজন কারিগর, তিনি হচ্ছে যে নৌকায় বানিয়ে থাকেন, আমরা তার সাথে আলাপ করবো। কাকা কেমন আছেন আপনি? ইনশাল্লাহ খুব ভালো আছি। তো আপনার জীবনে আপনি এ পর্যন্ত কত নৌকা বানাইছেন আপনার নিজের হাতে? অনুমানিক কত? নিরাকার নাই যে কত বানাইছিলেন। অনুমানিক কত লাখখানিক? 1 লাখ নৌকা বানাইছেন? জি। তো এই নৌকা বানাইনে আপনি তো যেহেতু নৌকা বানাইতে বানাইতে অনেক পুরান এক্সপার্ট হয়ে গেছেন, হ্যাঁ জি। তো আপনি কি নৌকা দেখলে বুঝেন আসলে এই নৌকার কাঠের মান কি, বা আপনি সবচেয়ে নৌকা ভালো হয় কোন কাঠ দিয়ে তৈরি করলেন? সবচেয়ে এমন রেন্ডিয়ার ম্যাগনি চাতা খুব বেশি, রেন্ডিয়ার ম্যাগনি দিয়ে বানাইলে কাস্টমারের নেয় যে বেশি। আর ইয়া টেকসই বেশি হয় কোন কাঠ দিয়া? ম্যাগনি কাঠে টেকসই বেশি হয়। একটা ম্যাগনি কাঠের একটা নৌকা বানাইতে, মানে এরকম একটা আপনি যে সাইজের একটা নৌকা বানাইতেছেন, এরকম নৌকা বানাইতে খরচ কেমন এবং কত টাকা বিক্রি করেন? এই ম্যাগনি দিয়ে নৌকাটা বিক্রি করলে আমাদের 35-40 হাজার টাকা লাগে, আর যদি কিছু আমরা রেন্ডি দিই তাহলে একটু কম পয়সা পাওয়া যায়। নৌকা বানাইতে গেলে আসলে কি কি আপনাদের যন্ত্রপাতি দরকার হয় বলুন তো? ধরেন কুড়াল লাগে, করাত লাগে, বাড়ের লাগে, সাবান লাগে, মেশিন লাগে, আরো বিভিন্ন ধরনের টুকিটাকি মাল আছে। এই সাইজের একটা নৌকা কতদিন আপনারা বানায় থাকেন? এই এরকম একটা নৌকা আমরা 2 দিনই কভার করিয়ে ফেলাই, এই 17 হাত 16 হাত। আচ্ছা, এরকম একটা নৌকা বানাতে যেহেতু 2 দিনে কমপ্লিট করেন, আপনারা কতজন আপনার কর্মচারী বা কত রোজ খাটতে হয়, কতজন লোক খাটতে হয়? এই ধরেন 6 জন লোক খাটাইতে হয়। 6 জন লোক খাটলে এরকম একটা, দর্শক 6 জন লোক ওনারা কাজ করলে এরকম একটা নৌকা তারা হচ্ছে যে 2 দিনে তারা তৈরি করতে পারে। তো আর একটা নৌকা যারা হচ্ছে যে মেহগনি কাঠ দিয়ে তৈরি করলে বিক্রি করেন কত টাকা? 30-35 হাজার টাকা। আর রেন্ডিগাজ দিয়ে তৈরি করলে? রেন্ডিগাজ দিয়ে তৈরি করলে 20 হাজার টাকা। তো কাকা এত পেশা থাকতে, মানে এত কাজকর্ম থাকতে আপনি কেন নৌকার পেশাটা বাইছা নিলেন, আর 30-35 বছর কেন একটার সাথে জোরে আনলেন আপনি? রয়েছি একটার সাথে, কত কত বুড়ো এক যেন অন্যদিকে কোনো কাজকর্ম পারি না, এটা লই আছে যে এটা খুব ভালো পারে, এটাই খুব ভালো পারে। আপনি জানেন যে নৌকা তো কয়েক আইটেমের হয়ে থাকে, একটা হচ্ছে মিঠা নদীর নৌকা যেটা হচ্ছে নদীতে চলে, আর একটা হচ্ছে খালে খুলে চলে, আর একটা হচ্ছে সাগরে যেগুলো যায় নোনা পানির। তো এই ছোট টেম্পু আছে, কিছু বড় টেম্পু আছে, কিছু বড় ওই স্টিল বডি আছে, আবার বড় ট্রলারগুলি আছে, এই ধরনের বোটগুলি আমরা বানাই। এই এই নৌকাগুলি কি সাগরে যাইতে পারবো? না, এটা সাগরে যাইতে পারবে না, এই ব্যাঙ্গা নদীর এই বোলার এই খালে বাইতে পারবে। আচ্ছা, আর সাগরে যেগুলি যায় গেলে লাগে 10 লাখ 20 লাখ 50 লাখ এরকম লাগে। মানে ওই সাগরে যে নৌকাগুলি পাঠান, ওই ওই নৌকাগুলি মূলত কি কাঠ দিয়ে তৈরি করেন আপনারা? এগুলি ম্যাগনি কাঠ আছে কিছু, সুন্দর কাঠ আছে, শাল কাঠ আছে, ওই ফুনাল কাঠ আছে, রনা কাঠ আছে, সাম্পুল কাঠ আছে। আচ্ছা, যেগুলি সাগরে যায়, আর মূলত এগুলো হচ্ছে যে নদীর আর খাল তালের জন্য আশেপাশের জন্য এই নৌকাগুলি। আর এই নৌকাটা ধরেন বানানোর পরে ছাড়লে কত বছর ঠিক সই হবো? কত? 8-10 বছর। 8-10 বছর পরে এই নৌকাটা বাদ হয়ে যাবে, আবার আবার নতুন নৌকা নতুন করে নিব যে, আবার নতুন নৌকা 8-10 বছর পর্যন্ত এটা দিয়ে কামাই, এটা দিয়ে কামাই খাইতে পারবে যে। আচ্ছা, তো কাকা আপনার আপনার সংসারে কতজন, চাচি কি, চাচি কি, চাচির অবস্থা কেমন আছে? আছে, আলাদা মোটামুটি ভালো, এখন বুড়ো হয়ে গেছি তো দুজনই। আচ্ছা, আপনার সন্তান কতজন, ছেলে মেয়ে কতজন? আমার ছেলে মেয়ে 7 জন, ছেলে 1 জন, মেয়ে 6 জন। 7 জন ছেলে মেয়ে? তো সরকার তো বারবার ঘোষণা দেয় ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট, আপনি তো এই বিজ্ঞাপনের আগে আপনি আয়সা বলছেন যেহেতু 7 জন, সবাই তো বিয়ে শাদী এবং সবাই তো এখন প্রতিষ্ঠিত নাকি? এখন বিয়ের বাকি বাকি আছে কেউ? খালি ছেলে ছেলেটা বাকি আছে যে। কয় ছেলে বাকি আছে বিয়ের? ছেলে একটাই, মেয়ে 6টা। ও, 1 ছেলে 6 মেয়ে। 6 মেয়ের বিয়ে শাদী দিয়ে দিছে? 6 মেয়ের বিয়ে শাদী হয়ে গেছে, ছেলেটাই আমাদের ছোট, এটা অনেক আয় পড়তেছে। ও, ছেলেরে আপনি পড়াশোনা করাইতেছেন? আচ্ছা, তাহলে ছেলেরে কি বড় হইলে কি নৌকার ব্যবসার সাথে আনবে না অন্য কিছুর সাথে? না, অন্য কিছুর সাথে জড়িত করুন, যে নৌকার কাজে ওনারে আনুন না, নৌকার ব্যবসার সাথে আনবে না, যে না যে না অন্য পেশার সাথে, অন্য পেশার সাথে যাইতে। তো এই পেশাটা আপনার ভালো লাগে, আপনার কি কেন দিবেন না? তবু আমরা মূর্খ মানুষ আছিলাম তখন, আমরা এই এটাই বাইছে নিছি। আচ্ছা, এখন ছেলেবেলে যখন লেখাপড়া করাইতেছি, হেদের দিয়ে তো এটা করাইতে বাধ্য না।
একটু উন্নত মানের দিকে যাইতে চেষ্টা করি। আচ্ছা, তার মানে পেশা চেঞ্জ করবেন, যেন ভালো কিছু হয়। আপনি এই পেশার সাথে আপনি জীবন পার করে আসেন, ছেলে যেন অন্য চাকরি বাকরি করতে পারে, পেশার সাথে যায়। তো দর্শক, আপনারা দেখলেন যে একজন মুরব্বী কাকা। আপনার বয়স কত? আমার বয়স 67 বছর। 67 বছর। তিনি 30 বছর যাবত হচ্ছে নৌকার সাথে পেশায় জড়িত। তিনি নৌকার কারিগর এবং পুরানো কারিগর। তিনি হচ্ছে দেখলে একটা নৌকা দেখলে বলতে পারেন যে এই নৌকাটা কয়দিন যাবত তিনি বানাতে পারবেন এবং কী ধরনের কাঠ দরকার, কত টাকার কাঠ লাগবে এবং খুবই বানাতে পারেন। আপনি জানেন যে 30 বছরের একটা লোক, যে লোক একটা পেশার সাথে জড়িত, তিনি এক্সপার্ট এমনি হয়ে যায়। তো দর্শক, আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। তিনি হচ্ছে যে নৌকার কারিগর। তিনি হচ্ছে যে আপনি কত বছর যাবত এই পেশার সাথে জড়িত? 10 বছর। আপনি 10 বছর যাবত নৌকা বানান? জি। আপনার সংসার কি, মানে আপনি শুধু নৌকাই বানান না অন্য কি কোনো কাজ টাজ করেন? নৌকা, ঘর, ট্রলার, বোট, এই সবই বানাই। নৌকার কাজ কি 12 মাস থাকে না? না, 12 মাস থাকে না। কোন সিজনটাতে সবচেয়ে বেশি নৌকার কাজ হয়? বর্ষার সিজনে কম হয়, দুলিয়া সিজনে বেশি হয়। দুলিয়া সিজনে সবাই নৌকা বানায়। তো একটা নৌকা বানাইতে আপনি আপনি কি একা একটা নৌকা বানাইতে পারবেন? একা একা পারা যাবে না, দুজন লাগবো, একজন হেল্পার একজন মিস্ত্রি হলে পারা যাবে। আপনি কি এখন পুরো দমের হেল্পার না মিস্ত্রি? আমি ফুল মিস্ত্রি, আমি এর বড় ওস্তাদ, বিগুণের ওস্তাদ। ও, আপনি হচ্ছে যে এখানে বড় ওস্তাদ? হ্যাঁ। আমার বাপু এই কাজ করে, আমার দাদা বাপায় কাজ করছে, আমার দাদার কাছে শিখছে। ও, আপনার হচ্ছে যে বংশ পরম্পরায় হচ্ছে যে আপনার দাদা এই নৌকার কাজ করতো, তারপর আপনার বাপে করতো, এখন আপনিও করেন। আপনার আপনার ছেলে মেয়ে কতজন? আমার 3টে মেয়ে এলাই দিলে। আচ্ছা, 3 মেয়ে কি বিয়ে শাদি দিয়ে দিয়েছিল? মেয়ে ছোট ছোট, 3 2টা একটা বাচ্চা আর 2টা পরে, মানে একটা হয়েছে 8 বছর আর একটা হয়েছে 4 বছর। তো আপনার মেয়েরা যখন বড় হইব বিয়ে শাদি দিবেন, তাহলে কেমন ছেলেতে বিয়ে দেবেন? নৌকার কারিগরতে বিয়ে দিবেন নাকি না অন্য? হেডে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি নৌকার কারিগরাতে বিয়ে পরে এটা আল্লাহ জানে বেশ ভালো। আর যদি কয় যে গরিব হ্যাঁ, গরিবের সাথে দিতে আল্লাহ যেরকম মিলে, আল্লাহ যেরকম মিলে সেরকমই দিতে হবে। আলহামদুলিল্লাহ। তো আপনার এই কাজটা করতে আপনার কেমন লাগে? আমার তো ভালো লাগে, কিন্তু তারপরে ওনার পরিচিতি এই যে কাম, এই কাম আমার কাছে না অসহ্য লাগে। কি আর ওনার মিস্ত্রিকেও সুবিধা নাই, এই কামের সুবিধা লাগে না, কি আর লাগে না, ওন পরিশ্রম বেশি, এইসব কামে পরিশ্রম বেশি। আচ্ছা, কি কিছু কথা বলছেন? আগে আপনি যখন কাজে ঢুকছেন আপনি কত টাকা রোজ নিতেন হাজিরা? আমার হাজিরা হয়ে গেলে আমার চাষার ঘরে 1 মাস খায়া বিনা খায়া বেতনে কাম শিখছি, তারপর আমার বাপে নিয়ে গেছে 20 টাকা বেতন লইছে। এখন আপনি পান কত? এখন বর্তমানে আলার আমাদের সময় মজুরের দোয়া বেতন আমার 1100 টাকা। তো 20 টাকা পাইতেন, এখন 1100 টাকা, তা আলহামদুলিল্লাহ অনেক টাকা। এই টাকা দিয়ে আপনার কেমন সংসার চলে? কেমন? আল্লাহ দিলে ভালো মতো চলে, আল্লাহ দিলে সংসার চলে। তো সবকিছু তো বাজারের দাম বাড়ছে, তরি তরকারি তেল মেল সবকিছু দাম বাড়ছে, তো এই ইনকামে কি আপনার সংসার চালাইতে কি কষ্ট হয় নাকি না চলে? না, কষ্ট হয় না, আল্লাহ মতো আল্লাহ যেমনি চালাই নি মানে সুবিধা আছে, যেভাবে আল্লাহ চালাইতেছে এই টিয়া কামাই দিয়া আমার মতো অনেক ভালো আছে, শান্তিতে আছে। কিন্তু অনেকে তো বলে যে সবকিছু দাম বাড়ছে, আমি ইনকামের থেকে সবকিছু দাম বাড়তে আমরা চলতে অসুবিধা এই সেই। এইটা ঠিক আছে, মালের ধরন লাগে আর আমাকে বেতনের লাগে বনে না। আচ্ছা, ঠিক আছে, জি পড়তায় বেশি হয়ে যায় মালের ধরে, আর আমাকে এই কামে বেতনে মানে কম হয়ে যায় আমাকে। আচ্ছা, তো মালের ধরে বেশি হয়ে যায়, কিছু কথা বলছেন নেই। তো আপনি যে দৈনিক যে টাকা বেতন পান, এই টাকা দিয়ে আপনার 3 সন্তান বউ বাচ্চা নিয়ে খায়ালে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ দিলে মা আছে বাপে আছে, এই টাকাই হয় না আর কি, মানে নিরিবিড়ি চলতে আর কি, চালাইতে হয় এই টাকা দিয়ে চালাইতে হয়। তো আপনার আপনার কি ভবিষ্যতে কি এই পেশা ছেড়ে অন্য পেশা যাওয়ার চিন্তা ভাবনা আছে? এই পেশা আল্লাহ আমাগরে জানিয়ে আছে, এই বসে তার অন্য পেশা যাওয়ার নিয়ে নাই। যতদিন যতদিন বেঁচে থাকবেন আল্লাহর রহমতে এই এই নৌকা বানিয়ে যাবেন, এই এই নৌকাই বানিয়ে দেবো। দর্শক, আপনারা শুনলেন যে আপনি কাজ করেন, তো এই ভাইয়ের সাথে কথা বললাম, কাকার সাথে কথা বললাম। আসলে নৌকার পেশারা তারা এমনভাবে করছেন, আসলে তাদের এটা মায়া মহব্বত ভালোবাসার জায়গা থেকে এখন তৈরি হয়ে গেছে করতে করতে, তো এই পেশা দিয়ে তাদের জীবন সংসার চালাচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখি আমরা আবার সামনে নতুন কিছু নিয়ে আসবো। আপনাদের আল্লাহ হাফেজ।